সকালবেলা ছেলের স্কুল থাকলে আমার প্রথম যেটা কাজ, ব্রাশ করে চেঞ্জ করে চলে আসা রান্নাঘরে এসে ছেলে টিফিন বানানো। আর যেদিন ফল টল দিই সেদিন তো আর টিফিন বানানোর চাপ থাকে না। তো আজকে ছেলে বলল ডিম পরোটা খাবো, মানে আজকে বলেনি, কালকে রাতেই বলে রেখেছে। রাতেই প্ল্যানিং হয়ে যায় যে কী টিফিন নিয়ে যাবে। তো ডিম পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, ওর জন্য ডিম পরোটাটা দিয়েই দিলাম। এর মধ্যে একটু ময়দা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, লবণ, একটু চিনি দিয়ে দিয়ে দিই। এর মধ্যে একটু স্যালাড দেবো, মানে শসা গোল গোল করে কেটে দেবো একটু মোটা মোটা করে, আর একটু সস দিয়ে দেবো ব্যাস। এটাই হলো টিফিন। স্কুলে দিয়ে চলে আসলাম, স্কুলে দিতে যাওয়ার সময় টোটো পাইনি, হেঁটে হেঁটে গেছি, গিয়ে তো সেই পুরো থরথর করে কাঁপছি, সবাই বলছে তুই তো কাঁপছিস, কিন্তু কিছু করার নেই, দিতে গেছি। আর ছেলেও বাবার সাথে যাবে না, মার সাথেই যাবে, কালকে যেহেতু বলেছি আমি যাব, ওর জন্য আমার সাথেই যাবে। তো দিয়ে আসলাম, আসার সময়ও হাঁটতে হাঁটতে এসেছি, ওখান থেকে টোটো পাওয়াই ভীষণ দুষ্কর। তো এসে বসে পড়েছি, ভীষণ হাঁপিয়ে গেছি, আরও বেশি টেনশন হচ্ছে, ইঞ্জেকশন দিতে আসবে একটু পরেই, ওর জন্য বেশি আরও টেনশন হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে, মানে ইঞ্জেকশন নিতে হবে এটা ভাবলেই কষ্ট হয়। তারপরে তো মানে এত কি বলবো, সেই মানে ইয়া বড় একটা ইঞ্জেকশন, মানে হাসি পেল না আমার কথা শুনে, সে বাচ্চাদের মতো বললাম ইয়া বড় ইঞ্জেকশন। তো ওই নিয়ে ভীষণ টেনশন হচ্ছে, মানে ভয় লাগছে যে কখন ইঞ্জেকশনটা দেবে, টুকুস করে দেয়া হলে তারপরে শান্তি, দেওয়ার পরেও শান্তি নেই, দেওয়ার পরেও মানে টনটন টনটন করে যন্ত্রণা করবে। তো যাই হোক চলো ফ্রেশ হয়ে একটু বসে নিই আগে, তারপরে চা খাবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আবার পরে কথা বলছি, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, চলো। একটু চা খেয়ে নিচ্ছি, মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, টেনশন লাগছে, ইঞ্জেকশন দিতে আসবে সময় মানে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। টুম্পাও কিনেছে আটখানা ডাটা, উনি 20 টাকা নিয়েছে। আমি টুম্পাকে বললাম যে আমাদের 1 কেজি নেওয়া হচ্ছে 60 টাকা দাম, কিন্তু টুম্পার ডাটা গুলো মানে এর থেকেও মোটা মোটা, ওগুলো বেশি, হ্যাঁ আরো বেশি, হ্যাঁ বেশি বুড়ো হয়ে গেছে, বুড়ো বুড়ো হয়ে গেছে। কথাই আছে 17 মাসের শেষে ঢাকের বাড়ি পড়লে পরে জেঠির এদিকে কুমড়োর তরকারি ফুটে গেছে। এটা কি শুধু কুমড়োর আলু আছে? হ্যাঁ আলু, কুমড়ো আলু পরে একটা রুটি খাওয়াই দিই, বুঝেছিস? হ্যাঁ খাওয়াই দেবো বরকে, এখন একটা রুটি খাওয়াই দেবো। এই যে 1 কিলো ডাটার থেকে এই কটা রইলো, আর টুম্পা কিনেছে মা 20 টাকার ডাটা, বলছে মা 2 দিন হয়ে যাবে। ওরা তো দুজন যাচ্ছি সেলাই, আচ্ছা দাঁড়িয়েই আছে আমার জন্য। এই যে এটার হচ্ছে একটা দুটো নাইটি গুলো নতুন, দাঁড়াও দেখি। কাকিমা তুলসী গাছটাকে জল দাও, প্রতিদিন জল দাও। আর ওই যে যারা ওই যে ওপর সেই ঘট বাঁধে না, মানে সবাই বাঁধতে পারে, ওটা সবাই বাঁধতে পারে, কিন্তু ওটা ঝামেলা মা, ওই তো সুন্দর হয়েছে পয়লা তুলসী গাছ, পয়লা বৈশাখ হইলো 1 মাস জল দিতে, আবার লাস্টের দিন কর্ম কিরে আছে, একা একা অত পার অনেকে দেয় ঘরা বাড়িতে জল দেয়, আমার মা দিত, ওই মানে অত কইবে গেলে বিশাল দাম না, সকালে স্নান করতে হয় ডেলি, আবার সকাল কই দিদি বসবো না 2 মিনিট, না না চাটা কিচ্ছু খাবো না আমি। দিদির বাড়িতে এসেছিলাম এখান থেকে, পাশেই তো, চলে যাই আবার, না না তোমাকে তুলবো না, তোমাকে দেখাচ্ছি না দিদি, দিদিকে দেখানো যাবে না, দিদি গান শিখতে গেলেও দিদিকে দেখায় না। এই দেখো কোথা দিয়ে এখন ঢুকবো, দেখো এখান থেকে পার হব, চলে আসলাম, রাস্তা পার হতে হলো না, রাস্তা ঘুরতে হলো না, বেরোলে না মানে 5 মিনিটের জায়গায় 8 ঘন্টা লেগে যায়। এই আবার পাশের ওই দিদির বাড়িতে গেছিলাম, দিদি আমার কাছে গান শিখতে আসে, তো বলছে তুমি কিন্তু আমাকে দেখাবে না, চলো এখনই অরিন্দম বেরোবে আবার।
সর্ষে বাটার জল, সর্ষেটা বেটে এখানে জলটা ছেঁকে নিয়েছি বড়ি দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে শুকনো শুকনো করে একটা চচ্চড়ি হবে, ভীষণ ভালো লাগে। আর ডাটাগুলো যেহেতু একটু বটি হয়ে গেছে খুব ভালো লাগবে। দুদিন আগেই উপরতলা নিচতলা সব ঝুলঝাড়া কমপ্লিট, তবু আবার একটুখানি বুলিয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম পয়লা বৈশাখ বলে কথা, না হলে মনটা শান্তি লাগে না। তারপরে আবার রান্না বান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করার কাজ আছে। আর এই যে মুসুরির ডাল হবে, মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এটা মাছের ঝোলের আলু সেদ্ধ বসাতে হবে। আর এই যে ডালটা না এরকমভাবে ঘুরতে আমার ভীষণ মজা লাগে, মানে ডাল সেদ্ধ হলে আগে আমি জেঠিকে বলি আমার জন্য রাখবে, আমি ঘুরবো। কিন্তু তো চলো তারপরে কাঁচাকুচিটা সেরে আসি। ঠিক ওটা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, বেশি ডলাডলি নেই, সার্ফ দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে। শরীরটা খারাপ, আমি মাকে এত করে বারণ করলাম, মা তোমার তো শরীরটা খারাপ, তুমি কাজ করো না, কে কার কথা শুনে দেখো সেই কাজ করছে। দুষ্টুটার কথা শুনেছো? আমাকে বলছে স্কুলে যাওয়ার সময়, মা তুমি কিন্তু একটা কাজও করবে না, তুমি শুয়ে থাকবে ঠিক আছে, আমি এসে তোমাকে স্নান করাবো, খাওয়াবো, তোমাকে আমি ফ্রেশ করিয়ে দেব, মানে আমি ওকে যা যা করি সেগুলো আমার ওপর অ্যাপ্লাই করবে। তারপরে এখন দেখেছে এগুলো, বলছে ও তার মানে তুমি সেই কাজ করেই ছেড়েছো, আমি যে বলেছি তুমি আমার কথা শোনোনি, এরকম করে বলছে। বলছে তুমি তো বলো যে বড়দের কথা শুনতে হয়, তাহলে আমি তো তোমার বাবা, তাহলে তুমি কেন আমার কথা শুনলে না, এরকম করে বলছে। বলছে তুমি দাও আমি ফ্রেন্ডসদেরকে একটা নালিশ করব, তাই তোমাদেরকে নালিশটা করলো, করেই চলে গেছে। কাঁচাকুচিটা করে তারপর স্নানটা করব। তারপরে একটা বিশেষ ঘটনা ঘটেছে আজকে আমাদের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে, সেই সকালবেলা, তো সেই সকালবেলা শেয়ার করা হয়নি, তো আমি স্নান করে আসি তারপরে তোমাদেরকে বলছি। ভেবেছিলাম আজকে কাচবো না, আসলে মটরে জলও নেই, কিন্তু কাঁচাগুলো ভিজিয়ে নিয়ে তারপরে মনে পড়েছে, তো কাঁচা কমপ্লিট হলো, জলও শেষ হলো, এক ফোঁটা জল নেই, তো স্নান করবো কী করে সেটাই ভাবছি। তো আসলে আজকে মোটর কারেন্ট হয়ে গেছে, তার জন্য মোটর চালাতেও পারছি না, মিস্ত্রিকে বলা হয়েছে আসবে, কখন আসবে জানি না, এসে ঠিক করবে তারপরে চালানো হবে, তো ততক্ষণ বসে থাকতে হবে, স্নান করতে পারবো না, এক ফোঁটাও জল নেই। ওইদিকে জেঠি রান্নাবান্না করছে আর ওই বেসিনে বাসনগুলো সব জমিয়ে রাখছে, জল আসবে তারপরে বাসন মাঝামাঝি হবে। আর কাঁচাকুচি না জমিয়ে রাখলে না তারপরে সেই এক গাদা হয়ে যায়, তখন আর ভালো লাগে না, ওর জন্য প্রতিদিন একটা প্রতিদিন কেচে নিলে তাহলে আর চাপ থাকে না। একটু জল খেলাম, এই যে এইটুকু জল, জল দেখা যাচ্ছে, হ্যাঁ জল, জল নেই আমাদের মোটরে, কারেন্ট হয়ে যাচ্ছে, সকালবেলা মা জল তুলতে গেছে, মাকে তো মানে শর্ট মেরে দূরে সরিয়ে দিয়েছে, মা ভয় হাওয়া করে উঠেছে, মার এখন হাত ঝিনঝিন করছে, সিন্দানিতে আসবে বললো এখন, ফোন করলো, দেখিস কেউ না মরে হাত দেয়, না না না, মা সকালবেলা মোটর চালিয়ে জল তুলতে গেছে আর মোটরে কারেন্ট হয়নি, জলটাই কারেন্ট হয়ে যাচ্ছে, ওর জন্য আমি মোটরের এখান থেকে চালাচ্ছিলাম আর বন্ধ করছিলাম, তারপরে মা জল তুলছিল, এরকম করে সকালবেলা জল তোলা হয়েছে। ওর জন্য যেইটুকু জল ছিল সেইটুকু দিয়ে কাঁচাকুচি করেছি, মানে মনেই নেই যে মোটরের এই অবস্থা, নাহলে এখন কাঁচাকুচিও করতাম না, জলটা শুধু শুধু নষ্ট করলাম। তো মোটরের মিস্ত্রিকে ফোন করা হয়েছে, ও আবার গেছে সিন্দানিতে, আসবে তারপরে ঠিক করবে, তারপরে স্নান টান করবো, ওর জন্য এখন বসে আছি, এখন স্নান টানও করা যাবে না,
তারপর আবার আসবে ইনজেকশন দিতে। বাবা আমার তো খুব ভয় লাগছে, চলো ইনজেকশনটা দেখাই তোমাদেরকে, ঠিক আছে? চলো ইনজেকশনটা দেখে কার কার ভয় লাগে বলবে? ভয় লাগবে না কারোর, যার যখন ফোটে তখনই তার ভয় লাগে। তো এই যে ফ্রিজে রাখা হয়েছে, কারণ ঠান্ডা তো রাখতে হবে। এই যে একটা ইনজেকশনের দাম কত শুনবে, 11,100 টাকা একটা ইনজেকশনের দাম, ভাবো তো কীভাবে পারবো। তো যাই হোক, এখন এদিকে জেঠি খেতে বসে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে, কারণ ইনজেকশন নেওয়ার আধ ঘন্টা আগে খেয়ে নিতে বলেছে। আর ইনজেকশনটা বের করেও রেখেছি, কারণ একটু ঠান্ডাটা কমলে তারপরে তো দেবে। ছেলের ফিস জমা দিতে হবে, আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, এই যে নিয়ে দাঁড়িয়ে আছি উঠোনে, হরিন্দম নিতে আসবে বলল। ফেসবুক নিয়ে গেল আর ফল দিয়ে গেল ছেলের জন্য, ছেলের জন্য আর ছেলের দাদুর জন্য, দুজনেরই ফল লাগবেই প্রতিদিন। আর এদিকে জেঠিকে সমস্ত বের করে দিয়েছি, জেঠি এগুলো পরিষ্কার করছে, কারণ পয়লা বৈশাখ চলে আসলো, এদেরকে একটু স্নান না করালে হবে? আমরা তো প্রতিদিন স্নান করি, এদেরকে বছরে একদিন করে স্নান করানো হয়, আর এমনি গা মোছানো হয় মাঝে মাঝে, আজকে একটু ভালো করে জল টল দিয়ে স্নান করছে। তো জেঠিকে এদিকে দিয়ে গেলাম, আর ওদিকে আমার ইনজেকশন দিতে চলে এসছে। বাবা আমি ঠকঠক করে কাঁপছি, এই যে কাকু ইনজেকশন বের করে এখন ওষুধটা নিচ্ছে, আমার তো মানে দেখেই ভয় লাগছে, কান্না পেয়ে যাচ্ছে। এখন বাজে 2:30, এখন আমরা শোবো, আর অরিন্দম গেছে হচ্ছে সেলুনে, ওর আস্তে আস্তে 3:30 বেজে যাবে, ওর জন্য বললো তোমরা খেয়ে টেয়ে শুয়ে পড়ো। আর আমি তো খেয়ে নিয়েছি আগে, ইনজেকশন দেওয়ার আগেই খেয়ে নিতে বলেছিল। তাই তো আমাকে বলছে, বলে বাবা আমার শোনা তার খুব ঘুম পেয়ে গেছে, বলছে আমি তোমার কোলের উপর শুয়ে ঘুমিয়ে পড়ছি। একটা গান শোনাবো? কি গান? আগে আচ্ছা বলো, আচ্ছা বলো বলো। আজকে ও কালকে স্কুল ছুটি, গরম গরম রুটি। ও আলে বাবা, আলে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এখন ছেলের খুব ঘুম পেয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি, অরিন্দম আসতে তো লেট আছে, অরিন্দম আসতে আসতে প্রায় 3:30 বেজে যাবে, ও সেলুনে গেছে, মার মোটরেও জল উঠে গেছে, মা স্নান করতে গেছে, আজকে তো মুখে শর্ট মেরে ফেলে দিয়েছিল জানো বাবা, বাবা এতে দেখে নাক ডাকতে শুরু করে দিয়েছে। আমরা শুয়ে পড়ি, হ্যাঁ বিকালে আবার গানের ক্লাস আছে, 5 জনকে একসাথে করে নিয়েছি, 5 জন আসবে একসাথেই আসবে 5:30 থেকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে, কারণ সকাল থেকে একটা লম্বা চওড়া ভিডিও হয়ে গেছে, আর বেশি করা যাবে না। আর দেখো এদিকে আমার ছেলেতে তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, টাটা। এ পাগলা ওঠ, পাগলা ওঠ, পাগলা শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।